কারো মৃত্যু মন্দ হয়েছে কি না সেক্ষেত্রে যদি আমরা সুন্নার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে যে কোরআন সুন্না আমাদেরকে জানিয়েছে কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা একটা খারাপ মৃত্যু ছিল বলে আমরা বলতে পারি কেননা রসুলের পাক সাল্লাম ইশাদ করেছেন সহি বোখারিতে এসেছে মান কতলা সাহু সহু বিষয় উদ্দিবা বিহিউমাল কেয়ামা অর্থাৎ যে ব্যক্তি নিজেকে যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে কেয়ামতির দিন তাকে সে শাস্তি দেওয়া হবে কেউ যদি ছুরি দিয়ে ব্লাড বের করে তার প্রাণকে হনন করে আত্মহত্যা করে তাহলে কেয়ামতের দিন সেই জাহান নামের মধ্যে জাহান নামের ছুরি দিয়ে সে তার বুক এবং শরীরের মধ্যে আঘাত করতেই থাকবে এটাই হবে তার শাস্তি আবার কেউ যদি বিষ পানের মাধ্যমে নিজের প্রাণকে হনন করে নিজের প্রাণ বের করে তাহলে জাহান নামে তাকে জাহান নামের বিষ পান করতে দেওয়া হবে সে জাহান নামের বিষ পান করতে করতে আর কষ্ট পেয়ে শাস্তি ভোগ করবে এটি হবে তার শাস্তি কেউ যদি গলায় ফাঁস লাগিয়ে দড়ি দিয়ে ওনা পেঁচিয়ে তার প্রাণ বিসর্জন দেয় অর্থাৎ আত্মহত্যা করে তাহলে রসুলে পাকের এই হাদিস অনুযায়ী আমরা বলতে পারি যে জাহান নামের মধ্যে সে গলাতে ফাঁস লাগাতেই থাকবে এটাই হবে তার শাস্তি সুতরাং বোঝা গেল যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করবে সুতরাং এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি একটি খারাপ মৃত্যু ছিল মৃত্যুটি ভালো ছিল না আবার কেউ যদি কবিরাগুনা সম্পাদন করতে করতে মারা যায় কবিরাগুনা করতে করতে সে মারা গেল যেমন মদ্যপান করতে করতে সে মৃত্যুবরণ করেছে কিংবা ব্যবিচার জানা করতে করতে সে মৃত্যুবরণ করেছে বা উপর জুলুম অত্যাচার করা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে এরকম বড় বড় কবিরা গুণা সম্পাদন করা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি মৃত্যুটি মন্দ ছিল মৃত্যুটি ভালো ছিল না আবার মা বাবা যদি সন্তানের উপর কোনো কারণে রেগে থাকে ওই অবস্থা সন্তানের যদি মৃত্যু হয় তাহলে এটিও একটি খারাপ মৃত্যু ছিল বলে আমরা ধারণা করতে পারি পাশাপাশি স্বামী যদি স্ত্রীর উপর নারাজ হয় হয়তোবা স্ত্রী স্বামীর উপর নারাজ হয় ওই ক্ষেত্রে যদি স্বামী বা স্ত্রী মৃত্যুবরণ করে কোনো কারণে অসৎ চরিত্রের কারণে হয়তোবা স্ত্রীকে ভরণ পোষণ না দিয়ে স্ত্রীকে কষ্ট দেন নানান রকম সেক্ষেত্রে যদি ওই স্বামী মৃত্যু ঘটে তাহলে সে মৃত্যুটি মন্দ মৃত্যু ছিল বলে আমরা বলতে পারি সর্বশেষ যেটি বলবো যে ব্যক্তির মৃত্যুতে গোটা মুসলিম উম্মাহ বা মুসলমান জাতি আনন্দ প্রকাশ করে উল্লাস করে তাহলে এই মৃত্যুটিও তার জন্য খারাপ মৃত্যু ছিল বলে ধরে নেওয়া হবে আল্লাহ পাক আমাদেরকে খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুক এক্ষেত্রে আরেকটি কথা বলি বড় গুণা অর্থাৎ কবিরা গুণা কেউ যদি করে কবিরা গুণা করলে যদি তবা করে আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা অবকাশ থাকে কিন্তু যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করবে তাদের তওবা করার আর সুযোগ থাকে না সুতরাং আল্লাহ পাক আমাদেরকে এসব আত্মহত্যা এবং আত্মত্যাগ সমস্ত মন্দ মৃত্যুতে কাল্লা পাক আমাদেরকে হেফাজত করুক